চাকরি পাইয়ে দেওয়ার নাম করে টাকা তোলার অভিযোগ তৃণমূল পঞ্চায়েত প্রধান বাসন্তী বিশ্বাসের স্বামী নিখিল বিশ্বাসের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার বাদুড়িয়ার চণ্ডীগড়ে। আর এই অভিযোগ তুলেছেন চণ্ডীপুরের বাসিন্দা মাজহার আলী। মাজহারের অভিযোগ, তার স্ত্রীর শিক্ষকতা চাকরির জন্য ওই পঞ্চায়েত প্রধানের স্বামীকে লক্ষ লক্ষ টাকা দিয়েছেন বলে অভিযোগ। তবে টাকা দিলেও চাকরি মেলেনি বলে দাবি অভিযোগকারীর। এরপর টাকার জন্য যোগাযোগ করা হলেও বারবার এড়িয়ে যান নিখিল বিশ্বাস, এমনই অভিযোগ। আর এই ঘটনাটি প্রকাশ্যে আসতেই শাসক দলের উপর সুদ চড়িয়েছে বিরোধীরা। প্রাথমিক এবং উচ্চ প্রাথমিকে চাকরি দেওয়ার নাম করে চারঘাট পঞ্চায়েত প্রধানের স্বামী বাসন্তী বিশ্বাসের স্বামী নিখিল রঞ্জন বিশ্বাস এবং তার বেয়াই পঙ্কজ দে এবং নিখিল রঞ্জন বিশ্বাসের সহকর্মী পবিত্র মণ্ডল বিভিন্ন ধাপে ধাপে আমাদের কাছ থেকে 53,50,000 টাকা নেয়, কিন্তু সেই চাকরি আমাদের হয়নি।